আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার হাতে এই মুহূর্তে রয়েছে অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের প্রশ্ন। তো এই সপ্তাহে তোমাদের সাবজেক্ট দিয়েছে মোট তিনটা, এর মধ্যে প্রথমে রয়েছে ইংলিশ, ইংলিশ দ্বিতীয় পত্র থেকে এটা পড়বে, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ইউনিট 7, চেঞ্জিং সেন্টেন্স, প্যারাগ্রাফ ইত্যাদি ইত্যাদি থেকে পড়বে। তো এখানে তোমাদের প্রথমে একটি প্যারাগ্রাফ লিখতে হবে যার প্রশ্নগুলো নিচে দেওয়া রয়েছে। এটা হলো ইংলিশ গেল, এবার এর পরের সাবজেক্টে যাই, সেটা হচ্ছে বিজ্ঞান। তো বিজ্ঞানে তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন লিখতে হবে, এটা ষষ্ঠ অধ্যায়ে পরমাণুর গঠন থেকে প্রশ্নটা দিয়েছে। উপরে দেখো উদ্দীপকের পরিবর্তে জাস্ট একটা শক দেওয়া রয়েছে, মৌল, পারমাণবিক সংখ্যা, স্তর সংখ্যা ইত্যাদি। এবার প্রশ্নগুলো তোমাদের একটু পড়ে শোনাই। প্রথমে রয়েছে আইসোটোপ কাকে বলে, দ্বিতীয় প্রশ্ন পারমাণবিক সংখ্যা বলতে কী বুঝো, গণং উদ্দীপকের উৎসকে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউটন সংখ্যা নির্ণয় করো, ঘনং উদ্দীপকের শখে উল্লেখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণুসমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব যুক্তিসহ বিশ্লেষণ করো। এটা হচ্ছে তোমাদের বিজ্ঞানের প্রশ্ন। তাহলে ইংরেজি দ্বিতীয় পত্র বিজ্ঞান, এবং আরও একটি সাবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে তোমাদের একটি উদ্দীপকের ভিত্তিতে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। তো চলো এটি তোমাদের পড়ে শোনাই। এটা হচ্ছে করোনা ভাইরাস সম্পর্কে। প্রথমে যে উদ্দীপকটি দেওয়া আছে, কোভিড-19 কারণে রনির স্কুলে স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে, সেটি কোভিড কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত সপ্তাহে রনিদের পাশের বাড়িতে একজন কোভিড পজিটিভ রোগী শনাক্ত হয়। পাড়া প্রতিবেশীরা সবাই তাদের বাড়ির সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়ায় পরিবারটি চরম অসহায় পরিস্থিতিতে পড়ে। এলাকায় স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির সহায়তায় তাদের এই দুর্ভোগ লাঘব করেন। এখানে কনম তোমাদের প্রশ্ন রয়েছে, সাংস্কৃতিক আত্মীকরণ বলতে কী বোঝায়? সামাজিক পরিবর্তনের দুইটি উদাহরণ, রনিদের এলাকার মতো পরিস্থিতিতে তোমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কী ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করো। উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে কী ধরনের প্রভাব ফেলবে তা ব্যাখ্যা করো। তো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের প্রশ্ন। তোমরা যারা আমার চ্যানেল নিয়মিত ফলো করো তারা হয়তো জানো আমি আমার চ্যানেলে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো আপলোড করি। তো এই অষ্টম শ্রেণীর তিনটি সাবজেক্টের উত্তর তোমরা খুব দ্রুতই পাবা। তো সেগুলো মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেল। তো দেখা হচ্ছে উত্তরপত্রে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।